Hello friends, welcome back to my channel Learn with Moumita. বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম অ্যাপ্লাই এর ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা আমাদের যখন এটিএম কার্ডের প্রয়োজন হয় তখন আমরা ব্যাংকে যাই এবং ব্যাংক থেকে আমাদের এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম কার্ডস এরকম একটা ফর্ম দেয়। তো এই ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা দিতে হয় এবং এর সাথে কিছু ডকুমেন্টস আমাদেরকে ব্যাংকে জমা দিতে হয়। এই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে আধার কার্ড আর প্যান কার্ড এরকম কিছু ডকুমেন্টস আমাদেরকে ব্যাংকে জমা দিতে হয়। তো এই ফর্মটাকে আমরা কিভাবে ফিল আপ করবো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে ফর্মটা পুরো ফিল আপ করতে আপনাদের কোনোরকম কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফর্মটাকে পুরো ফিল আপ করে নিয়েছি। তো প্রথমেই এখানে আছে নেম, এই নেমের জায়গায় নামটা লিখে দিতে হবে। আর এখানে কিন্তু প্রতিটা জিনিসই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ঠিক আছে? তো প্রথমে নেমের জায়গায় নেমটা আপনারা লিখে দেবেন। তারপরে এখানে আছে মেল ফিমেল, যদি মেল হয় তো মেল আর যদি ফিমেল হয় তো ফিমেলে টিক মারবেন। তো তারপরে আছে অ্যাড্রেস, আপনাদের যে অ্যাড্রেসটা আছে এখানে আপনারা অ্যাড্রেসটা লিখে দেবেন। তারপরে আছে টাউন বা সিটি, আপনাদের টাউন বা সিটির যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দেবেন। তারপরেই আছে স্টেট, আপনাদের স্টেটের নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে? তারপর আছে পিনকোড, পিনকোডের নাম এই পিনকোড নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর এখানে আছে টেলিফোন, টেলিফোন না হলে মোবাইল ফোন নাম্বার যেটা আপনাদের আছে সেটাই এখানে লিখে দেবেন। তারপর এখানে আছে ইমেল, ইমেল যদি আপনাদের থেকে থাকে তো এখানে লিখে দেবেন আর যদি না থাকে তো লেখার দরকার নেই। তারপর আছে মাই অ্যাকাউন্টস অন হুইচ আই রিকোয়ার এটিএম সার্ভিস, তো এখানে আছে প্রাইমারি অ্যাকাউন্টের একটা অপশান আছে আর সেকেন্ডারি অ্যাকাউন্টের একটা অপশান আছে। তো প্রাইমারি অ্যাকাউন্টে এখানে আছে সেভিংস অর কারেন্ট, ঠিক আছে? আর সেকেন্ডারি অ্যাকাউন্টেও এখানে আছে সেভিংস আর কারেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে প্রাইমারি অ্যাকাউন্টই হয়। যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে সেভিংসে টিক মারবেন আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্টে টিক মারবেন। তারপর এখানে আছে ব্রাঞ্চ, ব্রাঞ্চ আপনাদের যে ব্যাঙ্কের যে ব্রাঞ্চের নামটা আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। আর তারপরে এখানে যদি সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটা এখানে লিখবেন আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে কারেন্ট অ্যাকাউন্টের নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর এখানে শেষে এখানে সিগনেচার করতে হবে। তো এইভাবে পুরো ফর্মটাকে ফিল আপ করতে হবে, এখানে নাম, তারপর অ্যাড্রেস, তারপরে স্টেট, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ব্যাংকের ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্টের টাইপ সেভিংস আর কারেন্ট, অ্যাকাউন্ট নাম্বার আর সিগনেচার, আর এর সাথে ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড, ঠিক আছে? এইভাবে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।